তো আমাদের এখন যেটা আমরা বলতেছিলাম যে টেবিলের রো কলাম, আমরা দেখছিলাম যে কলামকে যেমন কালা করে দেওয়া যায়, ঠিক তদ্রূপ আমরা রোকেও রো ধরে ধরেও কালা করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে রোগুলোকে আবার গ্রুপ ওয়াইজ সাজাতে হবে আর কি। হ্যাঁ, যেমন এই যে টেবিল, টেবিল রো গ্রুপ, এটা কোথায় এসেছে? এখানে। এবং প্রত্যেকটা রোয়ের ভিতরে কলামগুলো আছে। এখন রোয়ের ভিতরে কলামগুলো আছে, এখন আমরা কি করলাম, টেবিলকে ডিসপ্লে টেবিল করলাম, সো তার বড়া টড়া যা দেওয়া দিছি, রো গ্রুপকে বললাম যে তোমরা একটা গ্রুপ রো হিসেবে থাকো, এবং রোকে বললাম তুমি টেবিল রো হও, এবং কলামকে বললাম তুমি টেবিল সেল হও। এখন এর মধ্যে আমি দেখেন টেবিল রো গ্রুপের মধ্যে একটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, এটা সেকেন্ড চাইল্ড। এখন যদি বলে সেকেন্ড চাইল্ড বলি, টু অ্যান্ড ডি, সেকেন্ড টু অ্যান্ড ডি নাকি এসই সিও অ্যান্ড ডি, এসই সিও অ্যান্ড ডি সেকেন্ড চাইল্ড। কি ছিল, কি নাম ছিল, ফার্স্ট চাইল্ড এফ আই, সেকেন্ড কি, ফার্স্ট চাইল্ড সেকেন্ড চাইল্ড, এটা যে ফার্স্ট চাইল্ডটা হবে, না আমাদের একাধিক থাকে, সিএসএস টেবিল রো গ্রুপ সেকেন্ড চাইল্ড, সেকেন্ড চাইল্ড আছে, ও এন চাইল্ড অফ, সরি, এটা ফার্স্ট চাইল্ডের বেলা বলা যাবে, বাকিগুলো বলা বেলায় তোমাকে বলতে হবে যে এন চাইল্ড অফ কত নম্বর আর কি সিলেক্ট হবে সেটা বলতে হবে। হ্যাঁ, তখন তুমি এন চাইল্ড অফ টু বলো, টু দিয়ে এন চাইল্ড অফ টু বলো, এন চাইল্ড অফ টু, দুই নম্বরটাকে লাইট ব্লু বা লাইট রেড করো, গ্রিন করো, আবার তুমি চাই স্পেসিফিক রোকেও ধরে, এটা আমাদের দুইটাই গ্রুপ আছে, দেখো আমাদের দুইটা গ্রুপ আছে, এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ রো টেবিল রো গ্রুপ, আর সেকেন্ড গ্রুপ টেবিল রো গ্রুপ। এখন তুমি চাইলে ডট রো, ডট রো অফ, হ্যাঁ আমরা বলতে পারি টেবিল রো গ্রুপ, তারপর ডট রো, টেবিল রো গ্রুপের মধ্যে ডট রো ডট এন চাইল্ড অফ, চাইল্ড অফ ফোর, কি হলো তাহলে, যে টেবিল রো গ্রুপের মধ্যে, টেবিল রো গ্রুপের মধ্যে ডিরেক্টলি এন রো গ্রুপ দিই, চার নাম্বার ডট, এন চাইল্ড, এন চাইল্ড ক্লোন দিছি না, হ্যাঁ তিন নম্বর, কোনটা দিবে, ও আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আর জিবি এ 245 জিরো 200, পয়েন্ট 0.6, এটা কি জিনিস হয়েছে তো লেখা, এখন 1 2 3, 1 2 3 তিন নাম্বার প্রত্যেকটা অল্টারনেটিভলি এভাবে তোমাকে নিচে আসবে, কারণ তুমি তো ই করেছো, এই যে এটাকে রো অফ, প্রত্যেকটাই তো রো, এটা একটা রো না, এটা একটা রো, এটা রো, তো এই জন্য সে এখানে প্রত্যেকটাতে তিন নাম্বার যেটা পাইছে, 1 2 3
এক দুই তিন, তিন নম্বরটাকে সে তোমার এভাবে কালার করে দিচ্ছে। তো তুমি যদি এভাবে অল্টারনেটিভ কালার দিতে চাও, তাহলে একটা টেকনিক পেলা। তুমি যদি বলো যে সবসময় দুই নম্বরটা রো এর মধ্যে যারা দুই নম্বর আছে তাদের কালার এই যে এক দুই প্রত্যেকটা দুই, আবার অড ইভেন করা যায়। হ্যাঁ, সিএসএস অড ইভেন, এটা হিসাব আছে আর কি, এন চাইল্ড অফ সিলেক্টরস, এখানে আনসার টু, টু মানে তো ঠিকই আছে, অটোমেটিকলি বেজর গুলো পড়ে আর কি। তাহলে আমার এখানে কি ও অড ইভেন, রাইট, অড ইভেন তুমি বলতে পারো, অড অড গুলো ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে যাবে। এখন যে তিনজনের মধ্যে একজন, সেই জন্য এই সমস্যাটা হয়েছে, তো তুমি টেবিল রো গ্রুপটাকে উঠে দাও, তাহলে ঝামেলা শেষ। আরো উঠে, আরো উঠে, আরো উঠে, আছে টেবিল রো গ্রুপ, এটা দরকার নাই। হ্যাঁ, ওটা তো ডিরেক্টলি টেবিলের উপরে মারতে পারতো, ব্যাকগ্রাউন্ড কালার ডিরেক্ট রো এর উপর মেরে দিলে সব ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। আমরা বলছি অল্টারনেটিভ, মানে আমার টেবিলটা এমন আসবে, দেখবে যে গুটি স্টাইপের ডিজাইনটা আছে না, টেবিল স্ট্রাইপ বলে দিলে কি হয়, অল্টারনেটিভ কালার গুলো আসে। তো সেই ধরনের কিছু করতে গেলে তখন তুমি টেবিল রো গ্রুপ, এটা দরকার নাই আমার, টেবিল রো গ্রুপ এখানে শেষ, এটা আউট, টেবিল রো গ্রুপ এখানে দরকার নাই, এখানে একটা কি অতিরিক্ত কিছু দা, ঠিক আছে, টেবিল রো, টেবিল রো, টেবিল রো, টেবিল রো, রো 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 রো, টেবিল ক্লোজ, কি এখন অল্টারনেটিভ গুলো কালো হয়েছে না? তা তুমি ধরো দুইটা কালো খাচ্ছিলে, কালো দিছি একোয়া দিয়ে, ধরো রেড তো বেশি দিছি, তো রেড কে 100 করি, আলোর দিশো করে দিই, বেগুন, বেগুন মার্কা হয়ে গেছে, এ লুচি ভালো না আসলে, 0, 100, 200, গ্রিন আর ব্লুর মধ্যে কিছু একটা আসবে আর কি। তো এখন তুমি তাহলে অড যেরকম দিছো, তাহলে তুমি এবার বলতে পারো ইভেন, আরেকটা দাও অ্যান্ড চাইল্ড অফ ইভেন, তাহলে তোমাকে স্পেসিফিক নিয়ে টেনশন নেই, ইভেন্টটা আমি আপনাকে সুন্দর দাঁড়া দিব। সাধারণত বুটিস্টার বালারা যেটা, এই যে আমরা অনেক সময় বলি না যে বুটিস্টার দিয়ে ডিজাইন করছে, কিন্তু কালার গুলো বুটিস্টারের আসে না, তখন যে অ্যান চাইল্ড অফ মেরে দেয় আর কি। তোমার যদি নট অনলি টেবিলের বেলা, তুমি ডিপ নিবে না, ডিপ গুলো কি এভাবে বলতে পারো, রো করে করে টিপ গুলোকে রো করে করে এক এক বক্স এক এক কালার অটোমেটিকলি আসবে, ঠিক আছে। টেন্থ রো অফ তুমি হ্যাভ সি 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 বা কি ই ই ই সাদা নয় কিন্তু একটু কিছু আর কি, বুঝে গেছো, তোমার লুচি ভালো না, এটা হচ্ছে এই যে আমরা এভাবে টেবিল, টেবিল করার উদ্দেশ্য হচ্ছে এইচটিএমএল টেবিলের মতো টেবিল বানানো না, তাহলে কিন্তু আপনাদের কমপ্লেক্স হবে। এই টেবিল দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন এটাকে রো আকারে সাজাবেন, বুটিস্ট্র্যাপে দেখবেন আপনি কিন্তু যখন কাজ করবেন, আমরা শিখাবো, তখন প্রথমে রো সাজায়, তারপরে কয়টা কলাম হবে এই রোটাতে, মানে কয়টা বক্স হবে, তারপরে তারপরে আবার কি রো হবে, তার বক্স হবে, এরকম রেসপন্সিভ গুলো কাজ করো। তো এখন সিএসএস থ্রির, এটা সিএসএস থ্রি ছাড়া সাপোর্ট করবে না, তো এটা আমরা এভাবে করতে পারি। হ্যাঁ, আবার আপনি চাইলে হেডার গ্রুপ বলতে পারেন, যেমন যে আপনি টেবিলসে বলছেন টেবিল ডিসপ্লে টেবিল হেডার গ্রুপ, তখন এটা অটোমেটিকলি হেডার আকারে চলে আসবে। আবার টেবিল ফুটার গ্রুপ বলে দেন, টেবিল ফুটার গ্রুপ এগুলো বিল্ড ইন ডিসপ্লে, এই ডিসপ্লে দিয়ে তখন আপনার এটা অটোমেটিকলি সবার শেষে চলে আসবে। তাহলে এই যে টেবিল ফুটার, এটাকে বলছে টেবিল ফুটার গ্রুপ,
ফুটার আছে, ডিসপ্লে টেবিল ব্যবহার নেভিগেশন মেনু, এখানে একটা আমি উদাহরণ দেখাচ্ছি কিভাবে একটা মেনু তৈরি করতে হয় আর কি। হ্যাঁ, বডি লিস্টটা নান করে দিচ্ছি, তেমন হচ্ছে ডিসপ্লে টেবিল, ন্যাপ টেবিলগুলো, ক্লাসগুলো ডিসপ্লে টেবিল করেছে, টেবিলের মতো করে পড়ে গেছে। রো না, ইউএল কে যদি রো বলি তাহলে লিস্টগুলো কলাম না, তাহলে এটাকে ডিসপ্লে টেবিল বলে দিলে তো ঝামেলা শেষ, একটা কলাম চলে আসে। রেসপন্সিভ লেআউট কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখাইছি এখানে, একটা উদাহরণ দেখেন। যে আমি যে গাতার একটা আগে বলছিলাম যে এই যে এইটা পুরোটা একটা রো, এই মাসকারটা এই রো এর মধ্যে কয়টা কলাম আছে, একটা দুইটা তিনটা, আর এটা একটা রো কিন্তু এখানে কোনো কলাম একটাই, এখানে একটা রো, তাহলে এই শুধু ডিসপ্লে টেবিল ম্যাপ দিয়েই আপনি নিজে এখন রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে পারবেন। এটা কি ইমেজ দিছি আমি? হ্যাঁ ইমেজ দিছি। এখন দেখেন এটা যদি এই কোডটা আমি নেই, এখন এটা দেখেন ছোট করবেন ছোট হবে, বড় করবেন বড় হবে, তাহলে তো রেসপন্সিভ, তাই না? কখনো ভাঙে ফাটে ইচ্ছে হবে না। তাহলে দেখেন লেআউট অলরেডি আমরা কিন্তু এই টেকনিকটা ব্যবহার করি, টেকনিকটা কি করছে এখানে দেখেন, জাস্ট একটা র্যাপার নিয়ে হেডার মেইন ফুটার দিছি, দেখেন বক্স ক্লাস দিছি দুইটা, বক্স সাইড বার, বক্স কন্টেন্ট বক্স, প্রত্যেকটা দুইটা করে দিছি, হেডার ফুটার সাইড বার মেইন। হ্যাঁ এটা দাঁড়াও না, এটা হচ্ছে একটা রো না, মেইন রো, মেইন রোর মধ্যে কয়টা কলাম, তিনটে কলাম, তাই না? আর ফুটার একটা রো, হেডার একটা রো। এখন দেখেন সিএসএস এ আমরা এসে প্রথম বললাম যে বডি তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা দাও, দিলাম এটা একটা কালার ব্ল্যাক বা ফন্ট কালারটা কি হয়েছিল বলে দিলাম, তো এটা এটা ম্যান্ডেটরি না, এটা দিলে একটু মানে ডিফল্ট একটা বিষয় পাওয়া যায়। র্যাফারটাকে বললাম তুমি হাইট 100% হও ডিসপ্লে, এই র্যাফার দিয়ে বলে দিলাম যে তোমার আন্ডার যা আছে সব তো তোমার আন্ডারে, এই র্যাফারটা এখানে এসেছে না, তোমার আন্ডার এটাকে অ্যাজ এ টেবিল হিসেবে নাও, পুরাটাকে নিল ডিসপ্লে টেবিল নিল, নেওয়ার পরে উই দিলাম 100% টেক্সট লাইন সেটটা করে, আর এবার হেডারটাকে বললাম তুমি টেবিল রো হও, তোমার উইথায় শেষ, মেনকে বললাম তুমিও ডিসপ্লে টেবিল হও, মেন নিজে তো একটা, হ্যাঁ তার মধ্যে বক্সগুলোকে বললাম তোমার একটা টেবিল সেল হও মানে করাম, ঠিক আছে? তারপর সাইড বারকে বললাম, সাইড বারকে জাস্ট ব্যাকগ্রাউন্ড, ফুটারকে ব্যাকগ্রাউন্ড, টেবিল রো বলে সাইড বারেও এখানে কিছু করার দরকার নেই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ফুটারকে বললাম ডিসপ্লে টেবিল রো এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, শেষ। সিএসএসটা শেষ করি নেই ওরা, ঠিক আছে। হ্যাঁ ইজ মিডিয়া, মিডিয়া স্ক্রিন স্যার, মিডিয়া স্ক্রিন দিছি আমি, তাহলে তো স্যার কাজ করবে, কাজ করবে, কাজ করবে না করে, বলে দিলে তো অটোমেটিকলি সে একটা নিয়ে নিবে। আর একটা আছে যে এইচটিএমএল এর ওই যে কি জন্য নাম, ওটা দিয়ে করা যায়। তাহলে এইভাবে আমরা অল্টারনেটিভলি আরো অনেক ওই আসবে, আমাদের ফ্লেক্স দিয়ে করতে পারবো, গ্রিড দিয়ে করতে পারবো, এখন রেসপন্সিভটা অনেক সহজ হয়ে গেছে আগের থেকে, বহু অল্টারনেটিভ আমাদের কাছে আছে একটা একটা করে। তাহলে এই ডিসপ্লে ডেভেলপারের রেসপন্সিভ গ্রিড লেআউট, দেখেন একটা গ্রিড বানাইছি যেখানে একটা, এটা আপনার বাসায় হোমওয়ার্ক হিসেবে কীভাবে আমি বানাইছি দেখেন, প্রত্যেকটাকে রো বানাইছি যে টেবিল গ্রিড এক্সাম্পল, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, প্রথমে আমি কী করছি 12টা দিছি, হ্যাঁ এই যে প্রত্যেকটা একটা একটা করে কলাম, টোটাল 12টা কলাম, এরপরে রোটাকে আমি সাজালাম হচ্ছে 6টা হবে, তাহলে 6 দুগুণে 12 না, এই যে 2 2 2 6টা, তারপর বললাম তোমরা 4 জনে ভাগো, গিট তো এভাবে হয় তাই না, তাহলে 3 4 12, এরপরে বললাম তোমরা 3 জনে ভাগো, এর বাইরে কিন্তু হয় না, কোন তুমি যখন কন্টেন্ট সাজাবা তাহলে তুমি যদি কন্টেন্টটা এই গিটটাকে যখন তুমি বানাই ফেলছো এবং ক্লাসগুলো তুমি নিজেই বানাইছো, দেখো এই যে কে কত পার্সেন্ট থাকবে, কল 1 থেকে 12 পর্যন্ত, তারপর যদি তুমি এখন যেইটাকে যে কোনো লেআউটে এই গ্রিডটাকে লেআউট করে, ধরো আমি এটাকে টপে দিব, এই এই গ্রিডটাকে দিতে পারি না,
জাস্ট এই লাইনটা উপরে বসাই দিলে কাজ হয়ে যাবে, দেখবে একটু পুরোটা কপি করে নিই। এগুলো মারাত্মক বিষয়, এগুলো বানলে তোমার আর বুটিস্টারকে পাত্তা দিবে না, ওগুলো দেখো আর আমি বুটিস্টার। টেবিল গ্রিড এখন এই সিজটা কিন্তু আমরা আলাদা ফাইলে রাখি, ঝামেলাটা কমাই। গ্রিড দশ সিজ মানে ইউর মানে এখানে কিন্তু ওই যে মিডিয়া, হ্যাঁ মানে কতটুকু ডিসপ্লের জন্য কি আসবে এটা আমরা বলছি আর কি। মিডিয়া 600 ডিগ্রির জন্য মিডিয়া করে লিখে দিচ্ছে আর কি, মিনিমাম উইথ। তো এগুলো তো কমন জিনিস লাগবে, আবার মিডিয়া স্ক্রিন এখানেও সেই জিনিসটা আছে। তো এখন থাকুক, তো এখানে এসে দেখো তুমি যদি এখন কোনো কারণে তুমি মনে করতেছো যে এই কলামটা উপরে থাকবে, দিতেই পারো, দিতে পারো না, তাহলে এই কলামটা রোটা উপরে দেওয়া মানেই হচ্ছে একদম ওর মতো করে আসবে করে বাবা। টিভি গেট এই দেখছো 12টা এখানে নিয়ে আসছে। এখন তুমি একটা ডিজাইন বানাতে চাই, আমার হেডারটা পুরোটা ফাঁকা থাকবে, তাহলে তুমি 12 নম্বর গিটটাকে উপরে দিয়ে দিলে পুরোটা। আচ্ছা এখন তুমি মনে করতেছো যে আমার পরেরটাতে দুইটা কলাম হবে, তাহলে দুইটা কলাম আলা কোনটা আছে 6 6, বা তুমি মনে করতেছো সাইড বারটাকে 7টা রাখবা আর পরেরটাকে 8টা রাখবা, তাহলে এটা ঘুরে দাও। তাহলে এই ধরনের গ্রিড কিন্তু বুটিস্টা বলা তোমার জন্য কষ্ট করে বানাচ্ছে, তুমি ইউজ করতেছো ক্লাসগুলো। এখন তুমি নিজেদের ক্লাস দিয়ে ডিভাইন করে রাখো, এই যে এভাবে করে রাখো, তাহলে এটা তোমার নিজস্ব গ্রিড সিস্টেম হলো। হ্যাঁ চলতেছে তো, কি খুশি। তাহলে এভাবে নিজেই একটা গ্রিড, আমি চাইবো প্রত্যেকে নিজস্ব একটা গ্রিড সিস্টেম বানাবা আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্ক, নিজের গ্রিড, এটা আমার রেফারেন্স ছিল। এবং এই গ্রিডের উপর ডিপেন্ড করে তুমি আমি আমি যেভাবে লেআউট বানাতে বলবো সেভাবে লেআউট বানাই দেবা। সাইড বার এরকম কত কত কলামের হবে তুমি বলে দিবা, উইথ হাইট তো হইতেই পারে, বাট তুমি তখন বলে দিবা যে আমি ধরো আমি একটা লেআউট নতুন লেআউট বানাবো, লেআউট সেভ অ্যাজ দি সেভ অ্যাজ লেআউট ওয়ান, এটাকে ইউজ করে আমি একটা লেআউট বানাচ্ছি কেমন হেডার স্যার। এখন আমার হেডারটা এটা দরকার, হেডার হয়ে গেছে। সাইড বারটাও আমার মনে হচ্ছে যে প্রথমে আমি 4টা নিব, পরে আমি 8টা নিব, লেফট সাইড বার রাখবো, তাহলে এটার নিচে আমার সেটা হবে, তাই না? তাহলে এটাকে আমি উপরে দিব, পরে নিচে দিব। আচ্ছা এরপর আমি এগুলো ফালাই দিই আপাতত, আপাতত ঠিক আছে, ফুটারটা আমি নিয়ে নিবো, সমস্যা নাই, টেনশন করবো না। এখন দেখো এই এই অর্থে এটাকে যদি এখন রান করি, লেআউট ডট ওয়ান ডট এইচটিএমএল করে বাবা, দেখো হেডার সাইড বার বডি এমন একটা ফুটার, হাইট কিন্তু তুমি দিতেই পারো, দিতে পারো না, হাইট তো ডিপেন্ডস অন ইউর কন্টেন্ট, অটোমেটিকলি বাড়বে, হাইট নিয়ে টেনশন করার দরকার নাই, তাই না? উইথটা হচ্ছে লেআউটে বলে উইথটা হচ্ছে ফিক্স করে দিতে হয়, কারণ স্ক্রিন যখন বড় হবে যেন ই না হয় নষ্ট না হয় এবং ছোট হলো যেন নষ্ট না হয়, এর জন্য উইথটা হচ্ছে ম্যাটার। এখন আমি একটা ফুটার দিব, হ্যাঁ ফুটার, ফুটারের জন্য আমি ধরো এখানেও একটা দিলাম, এটা রো নিলাম, এটা কলাম নিলাম, এখানেও 12টা নিলাম। হেডার সাইড বার বডি ফুটার, এখন তুমি যদি বলো যে না স্যার আমি এখানে লেফট সাইড বার একটা দিব, রাইট সাইড বারটা দিব, দিতেই পারো, দেখবা খেলা হবে। আরে অশ্লীল কথা তো বলো কেন, টু হ্যাঁ তারপর দি একই ঘটনা 2 8 2, 8 4 12 না, এই গিটগুলো তুমি শুধু না ছাড়া করবে তাহলে তোমার সাইড বার হয়ে যাবে, হয়েছে না? এখন তুমি এগুলোর কন্টেন্টে হাইট বাড়াও তো একটু সুন্দর হবে, তুমি নিজে একটা হাইট দিয়ে দাও না, আবার তো আমি এখানে একটা হাইট মারি, তাহলে আমার কন্টেন্ট তো নাই, স্টাইল হাইট 500 পিক্সেল। মূলত এটা রেসপন্সিভের জন্য হাইটটাকে ফিক্স করা, ঠিক না? কন্টেন্ট আসলে অটোমেটিকলি হাইট বাড়বে,
আর আমাদের এখানে যে ওই যে মার্জিন টার্জিন দেওয়ার কারণে ফাঁকগুলো রয়েছে, মার্জিন টার্জিন তো তখন তোমার থাকবে বা তোমার নিজস্ব অন্য মার্জিন দিবে, আমরা সৌন্দর্যের জন্য এটা দিচ্ছি আগে। তাহলে তিনোটাকে মেরে দিই, এখন দেখো কি মস্তকার একটা জেন হয়ে গেছে। আরে কি চমৎকার, তাই না? আমি মার্জিন গুলো ফালা দিলে কিন্তু এটা মিশে যেত, আরো সুন্দর লাগতো। তাহলে ধরো এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে, এটা ব্যাকগ্রাউন্ড কালার একটা এটা একটা এটা একটা হয়ে যেত, তাহলে এটা লেয়ার হয়ে গেল না, এবং এটা রিসপন্সিভ। এবং কিন্তু সে এক লাইনে চলে দেখছো, ওই যে 12টা 2টা জায়গা পাচ্ছে না, 8টা ওই যে রেসপন্সিভ গুলো যা হয় আর কি নিজে নিজে চলে আসে, দেখছো কাহিনীটা কি ভাঙবে না, ভাঙবে না, সে প্রয়োজন জায়গা পাচ্ছে না, নিজে চলে আসবে, এটাই তো রেসপন্সিভ এর নিয়ম। হ্যাঁ, মানুষের তো চাপায় ফেলে তো সমস্যা হবে না, মানুষ দুইটা একটা উপর বসানো একটা নিচে বসানো, এটা তো রেসপন্সিবল বিষয়। তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা রেসপন্সিভ গ্রিড সিস্টেম বানায় নিয়ে আসবে, এবং আপনি কনফিডেন্ট হবেন যে আপনার গ্রিড আপনি ইউজ করবেন। আমাদের এখন বহু ডিজাইনার আছে যারা এখন দুটি স্টেপটাকে ইউজ করে না, রেসপন্সিভ করে, তারা নিজের একটা গ্রিড বানায় নেয়, ভালো লাগে না, ওন ফিল করে যে এটা আমার, এটা আমার জিনিস। হ্যাঁ, গুটি স্টেপ আলাদা, আপনার জন্য এই কোডটাই করে রাখছে, এখন আপনি ওদেরটা ইউজ করবেন কেন, নিজেরটা বানান, টেকনিক তো জানেনি, কাহিনি তো আপনি জানেনি কি ঘটনা ঘটছে। হ্যাঁ, এটা হলো আমাদের, তাহলে এই রো কলাম দিয়ে আপনি এভাবে সর্বোচ্চ 12টা ধরবেন, 12টাকে একবার 12, আবার এক 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 করে 12টা, আবার হচ্ছে এটাকে কয় ভাগ করবেন, দুই ভাগ করবেন, ছয় ছয়, এটা তিন ভাগ করবেন, 3 4 12, এরপরে আপনি 4 ভাগ করবেন, 3 4 12, তাই না? তা 5 ভাগ কিন্তু হয় না, জোড়া জোড়া হয় সব। তারপরে ছয় ছয় ভাগ করবেন, 6 6 12, হ্যাঁ এই 8 4 করবেন, তারপর দিয়ে হচ্ছে এরকম আপনি ইচ্ছা ইচ্ছা মতো সাজাবেন, নাম্বারগুলো বসাবেন যেভাবে সেভাবে। এখন আপনার যদি কখনো কখনো ফিল হইতো এরকম যে এখানে আমি দিব হচ্ছে, এখানে আমি দিব হচ্ছে 2টা, এখানে 1টা দিব এই সাইডে, তাহলে আমাকে বাকি আরেকটা কথা দিতে হবে, এইদের এর ভিতরে ঢুকে দিতে হবে, আর নাহলে অন্য আরেকটা নতুন করে কলাম আমাকে নিতে হবে। টেকনিকগুলো তো এভাবে হয়, তাই না? মানে স্ট্যান্ডার্ড আর কি, আপনি 16টা নেন, 32টা নেন, তখন আপনি ওভাবে সাজা যায়, তো 12টাকে যেরকম অর্ধেক করছে না, 2টা 2টা হয়েছে, 6টা 6টা হয়েছে, 12টা যেরকম এক সাইডের সাইড রাখছেন, আর একটা 8 রাখছেন, তখন 32টাকে আপনি এই প্যারামিটারে আপনি ভাগ করবেন, এটা আপনার ইচ্ছে, 100টা নেন, সমস্যা নেই, ঠিক আছে, জায়গা না পেলে ওরও নিজে চলে আসবে, নো টেনশন, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই ডিসপ্লেটা দিয়ে মূলত হচ্ছে এই যে গ্রিন টিড এগুলো বানায়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা মনে রাখবেন। তাহলে আমি আজকে এখানে থাকি, হ্যাঁ, আল্লাহ হাফেজ।